হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি আমার একটি নতুন আরেকটি পর্ব নিয়ে, আমার ভূগোল কুইজ সিরিজের আজকের 71তম এপিসোড। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং তার উত্তর এখানে আছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন এসএসসি বা অন্যান্য পিএসসি, ইউপিএসসি বা বিভিন্ন ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে অবশ্যই এই প্রশ্নগুলি কাজে লাগবে। নিজের কুইজ সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য এই ভিডিওটি অবশ্যই প্রয়োজনীয় হবে। তাই সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এপিসোডের প্রথম প্রশ্ন। ভারতের কোন রাজ্যের সীমান্ত বাংলাদেশ ও মায়ানমারের সাথে যুক্ত? যে রাজ্যের কথা বলা হচ্ছে সেই রাজ্যের সীমান্ত বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে যুক্ত আছে। সঠিক উত্তর হচ্ছে মিজোরাম, উত্তর পূর্বের রাজ্য মিজোরাম, যেখানে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত রয়েছে। পরের প্রশ্নে চলে আসি, দু নম্বর প্রশ্ন। গাঙ্গেয় অববাহিকার প্রাচীন অ্যালুভিয়াল মৃত্তিকা কি নামে পরিচিত? প্রাচীন অ্যালুভিয়াল মৃত্তিকা, নবীন এবং প্রাচীন দুই প্রকার আছে। এখানে প্রাচীন অ্যালুভিয়াল মৃত্তিকা বাঙ্গার বা ভাঙ্গার নামে পরিচিত। গঙ্গা যমুনার অববাহিকাতে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। তৃতীয় প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণপাতের কত শতাংশ ভারতের উপকূল অঞ্চলে সংঘটিত হয়? ক্রান্তীয় ঘূর্ণপাত সারা পৃথিবী জুড়ে ক্রান্তীয় অঞ্চলে ঘটে, তার মধ্যে ভারতের উপকূলে মাত্র 10% ঘূর্ণপাতের সৃষ্টি হয়, যাকে আমরা সাইক্লোন বলি বা নিম্নচাপ বলে থাকি। নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি হয়। পরের প্রশ্নে আসব, অর্থাৎ আজকের 71 নম্বর এপিসোডের 4 নম্বর প্রশ্ন। অস্ট্রেলিয়ার কতগুলি সময় অঞ্চল বা টাইম জোন রয়েছে? উত্তর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রাজ্যগুলি, যে দেশগুলি আছে, তাদের একাধিক টাইম জোন থাকে। অস্ট্রেলিয়ার তেমনি 3টি সময় অঞ্চল বা টাইম জোন রয়েছে, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রে 11টি, রাশিয়াতে অনেকগুলি টাইম জোন রয়েছে। 5 নম্বর প্রশ্নে চলে আসি, ভারতের কোন রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য সর্বাধিক? সঠিক উত্তর রাজস্থান। পুরোপুরি পাকিস্তান সীমান্ত, 1,048 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। 6 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নতম স্থান কোনটি? নিম্নতম স্থান বলতে সাধারণত সমুদ্র সমতল থেকে নিচু হয়। সঠিক উত্তর হচ্ছে কোট্টানার, কেরলের উপকূলে, সমুদ্র উপকূল থেকে প্রায় 1.2 থেকে 3 মিটার নিচু। পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা অধিক আমরা জানি নেদারল্যান্ডে। 7 নম্বর প্রশ্ন, মেহরনগড় দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পৃথিবীর অন্যতম একটি সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থান, ইউনেস্কো যাকে ঘোষণা করেছে। সঠিক উত্তর রাজস্থান, যোধপুরে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যোগ বা জেরোসোপা জলপ্রপাত নামে আমরা জানি, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত, শরাবতী নদীর ওপরে সৃষ্টি হয়েছে, অন্যতম উচ্চ জলপ্রপাত ভারতের। পরের প্রশ্নে চলে আসি, 9 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম রায়পুর? অত্যন্ত সহজ প্রশ্ন, তবুও প্রশ্ন মনে রাখার প্রয়োজন। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, ভারতের প্রায় মাঝখানে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, পাটকই পাহাড় ভারতের কোন সীমান্তে অবস্থিত? নাগা পাটকই লিসাই পরপর পর্বতগুলি রয়েছে, এটি পূর্ব সীমান্ত বা মায়ানমার সীমান্তে অবস্থিত। পাটকই পাহাড় ভারতের পূর্ব দিকে, মায়ানমার সীমান্তে অবস্থিত। 11 নম্বর প্রশ্ন, কোন শহরকে পৃথিবীর কাঁচঘর, গ্লাস ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড বলা হয়? পৃথিবীর কাঁচঘর, সঠিক উত্তর টলেডো, আমেরিকা যুক্তরাষ্ট্রে। 1880 সালে এখানে প্রচুর কাঁচ শিল্প কারখানা, কাঁচ তৈরির কারখানা গঠিত হয়, তার জন্য পৃথিবীর অন্যতম এই শহরটিকে পৃথিবীর কাঁচঘর বলা হয়। 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, সমুদ্র উপকূল? সঠিক উত্তর গুজরাট, 1215 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা রয়েছে
এটি ভারতের দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যের? 13 নম্বর প্রশ্ন, ইউরোপ নামকরণ হলো কেন? এটি গ্রিক পুরাণের এক রাজকন্যার নাম অনুসারে ইউরোপ নামকরণ হয়েছে, ইউরোপা নাম ছিল, তার থেকে ইউরোপ নামকরণ হয়েছে। 71তম এপিসোড চলছে, পরের প্রশ্নে চলে যাব, অর্থাৎ আজকের কুইজের 14 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত? বেশিরভাগটাই তিব্বতের, চীনের মধ্য দিয়ে প্রবাহিত, পরে বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু ভারতের মধ্যে আসাম এবং অরুণাচল প্রদেশ এই দুটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত। অরুণাচল প্রদেশের ডিহং এবং ব্রহ্মপুত্র নামে পরিচিত অসমে। 15 নম্বর প্রশ্ন, উজবেকিস্তানের রাজধানীর নাম কি? বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে তাসখন্দ। তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী। 16 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়াবাসী কোন ঋতুতে বড়দিন পালন করেন? আমরা শীতকালে পালন করি বড়দিন, 25শে ডিসেম্বর। তাহলে ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকাল থাকে, তাই অস্ট্রেলিয়াবাসী গ্রীষ্মকালে বড়দিন পালন করে, অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে বড়দিন পালন করে। 17 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে দুটি ম্যাগনেটোপজ বলয়কে কী বলা হয়? ম্যাগনেটোপজ ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। ভ্যান অ্যালেন এটিকে আবিষ্কার করেছিলেন, তাই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাকের চাষ হয়? তামাক, সঠিক উত্তর হচ্ছে কোচবিহার। উত্তরবঙ্গের কোচবিহার জেলাতে সবচেয়ে বেশি তামাকের চাষ হয় পশ্চিমবঙ্গের মধ্যে। 19 নম্বর প্রশ্ন, স্ট্যালাগমাইট ভূমিরূপ পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায়? স্ট্যালাগমাইট, স্ট্যালাকটাইট এগুলোই কার্স্ট অঞ্চল বা চুনাপাথর যুক্ত অঞ্চলে এই ধরনের ভূমিরূপ আমরা লক্ষ্য করি। পরের প্রশ্নে চলে আসব, অর্থাৎ আজকের এই কুইজের 20 নম্বর প্রশ্ন, কোন তিথিতে মরা জোয়ার বা মরা কোটাল সংঘটিত হয়? জোয়ার ভাটা আমরা জানি, সেই মরা জোয়ার হয় কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, অমাবস্যা এবং পূর্ণিমাতে ভরা জোয়ার হয়, আর মরা জোয়ার হয় তার ঠিক মাঝামাঝি, অর্থাৎ অষ্টমী তিথিতে শুক্ল এবং কৃষ্ণপক্ষের। 21 নম্বর প্রশ্ন, জেলেপ্লা গিরিপথ হিমালয়ের কোন অংশে অবস্থিত? অবশ্যই হিমালয়ে অবস্থিত, পূর্ব হিমালয়ে এই জেলেপ্লা গিরিপথ অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, দ্য অ্যাবড অফ ক্লাউড ভারতের কোন রাজ্যকে বলা হয়? মেঘের আলয়, অর্থাৎ মেঘালয়। ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, যাকে ভারতীয় ভূগোলের জনক বলা হয়, তিনি এই রাজ্যের নামকরণ করেছিলেন। 23 নম্বর প্রশ্ন, হিমবাহবাহিত বালি নুড়ি প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপকে কী বলে? হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত, এটিকে বলা হয় বোল্ডার ক্লে বা টিল। বোল্ডার ক্লে বা টিল বলা হয় হিমবাহবাহিত বালি নুড়ি প্রস্তরখণ্ড ইত্যাদি সঞ্চিত ভূমিরূপ। 24 কোণাকৃতি প্রস্তরখণ্ডযুক্ত মরুভূমিকে কী বলা হয়? আজকের কুইজের শেষ প্রশ্ন এটি, সঠিক উত্তর হচ্ছে রেগ। আলজেরিয়ায় এইরূপ মরুভূমি দেখা যায়, কোণাকৃতি প্রস্তরখণ্ডযুক্ত মরুভূমি। তাহলে আজকের এই পর্যন্ত, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই মন্তব্য করে জানাবেন ভিডিওর মধ্যে, চেষ্টা করব সেই মতো পরিবর্তন করার। আবার দেখা হবে পরের ভিডিওর সাথে, সবাই ভালো থেকো।